नमस्कार बंधुरा, टीम फोकासेर तरफ थेके आपनादेर सकलके जानाई आमादेर आजकेर नतून भिडियोते स्वागतम। आज आमरा ए भिडियोर माध्यमे आपनादेर बोलबो आपनारा गम चाषेर कोन कोन पर्याये भेस्टिजेर कोन कोन प्रोडक्ट व्यवहार करबेन। चलुन देरी ना करे स्टार्ट करी आमादेर आजकेर नतून भिडियो। गम चाषेर समयकालके मोट पाँचटी पर्याये भाग करा होयेछे। প্রতিটি পর্যায়ে আপনারা ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, যার প্রথমটি হলো সয়েল প্রিপারেশন। এই পর্যায়ে আপনারা ভেস্টিজের তিনটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, যার প্রথমটি হলো হিউমিক গ্র্যানুয়েল, যেটার পরিমাণ হবে 5-8 কিলোগ্রাম প্রতি একর জমির জন্য। এটা জমির উর্বরা শক্তিকে বৃদ্ধি করবে। সেকেন্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন প্রোটেক, যেটার পরিমাণ হবে 500 গ্রাম প্রতি একর জমির জন্য। এটা জমিতে যদি কোনো ফাঙ্গাস থাকে তবে সেটাকে ধ্বংস করবে। তৃতীয় প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন 82, যেটার পরিমাণ হবে 150 ml প্রতি একর জমির জন্য। এটা হিউমিক গ্র্যানুয়েল এবং প্রোটেকের কার্যপ্রণালীকে শক্তিশালী করতে সাহায্য করবে। আপনারা এই তিনটি প্রোডাক্ট একসাথে যে কোনো সারের সঙ্গে মিশিয়ে জমিতে প্রয়োগ করতে পারেন। গম চাষের সেকেন্ড পর্যায়ের নাম হলো সিড ট্রিটমেন্ট। এই পর্যায়ে আপনারা ভেস্টিজের দুটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, যার প্রথমটি হলো হিউমিক লিকুইড, যেটার পরিমাণ হবে 5-10 ml প্রতি কিলো বীজের জন্য। এটা বীজের অঙ্কুরোদ্গম শক্তিকে বৃদ্ধি করবে। সেকেন্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন এগ্রি প্রোটেক, যেটার পরিমাণ হবে 5-10 গ্রাম প্রতি কিলো বীজের জন্য। এটা বীজের মধ্যে যদি কোনো ফাঙ্গাস থাকে তবে সেটাকে ধ্বংস করবে। আপনারা এই দুটি প্রোডাক্ট একসঙ্গে মিশিয়ে বীজের মধ্যে প্রয়োগ করতে পারেন। বীজ লাগানোর পরের স্টেজ হলো গ্রোথ ফেজ। যখন গম গাছে পাতা আসা শুরু হয় তখনই সেটাকে বলা হয় গ্রোথ ফেজ। এই ফেজে আপনারা ভেস্টিজের তিনটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, যার প্রথমটি হলো হিউমিক লিকুইড, যেটার পরিমাণ হবে 30 ml প্রতি 15 লিটার জলে। এটা পাতার বিকাশকে ত্বরান্বিত করবে। সেকেন্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন এগ্রি গোল্ড, যেটার পরিমাণ হবে 20-30 গ্রাম প্রতি 15 লিটার জলে। এটা গাছের মেটাবলিক অ্যাক্টিভিটিকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। থার্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন 82, যেটার পরিমাণ হবে 5-10 ml প্রতি 15 লিটার জলে। এটা হিউমিক লিকুইড ও গোল্ডের কার্যপ্রণালীকে শক্তিশালী করতে সাহায্য করবে। আপনারা এই তিনটি প্রোডাক্ট একসঙ্গে জলের সাথে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারেন। এবার বলবো চতুর্থ পর্যায়ের কথা, যেটা হলো বিফোর ফ্লাওয়ারিং, অর্থাৎ গম গাছে ফুল আসার ঠিক আগের পর্যায়ে। এই পর্যায়ে আপনারা ভেস্টিজের তিনটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, যার প্রথমটি হলো ন্যানোটেক, যেটার পরিমাণ হবে 30 গ্রাম প্রতি 15 লিটার জলে। এটা ফসলকে তার সেকেন্ডারি ও মাইক্রোনিউট্রিয়েন্টস সরবরাহ করবে। সেকেন্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন এগ্রি মস, যেটার পরিমাণ হবে 20-30 ml প্রতি 15 লিটার জলে। এটা গম গাছের প্রজনন ক্ষমতাকে বৃদ্ধি করবে। তৃতীয় প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন 82, যেটার পরিমাণ হবে 5-10 ml প্রতি 15 লিটার জলে। এটা ন্যানোটেক ও মসের কার্যপ্রণালীকে শক্তিশালী করতে সাহায্য করবে। আপনারা এই তিনটি প্রোডাক্ট একসাথে জলের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন। এবার আসি লাস্ট স্টেজের কথায়, যেটা হলো ফ্রুট ফরমেশনের সময়, অর্থাৎ যখন ফলন শুরু হয়। এই পর্যায়ে আপনারা ভেস্টিজের তিনটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, যার প্রথমটি হলো ন্যানোটেক, যেটার পরিমাণ হবে 30 গ্রাম প্রতি 15 লিটার জলে। এটা ফসলকে তার সেকেন্ডারি ও মাইক্রোনিউট্রিয়েন্টস সরবরাহ করবে। সেকেন্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন এগ্রি গোল্ড, যেটার পরিমাণ হবে 15-20 গ্রাম প্রতি 15 লিটার জলে। এটা ফসলের মেটাবলিক অ্যাক্টিভিটিকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। থার্ড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন 82, যেটার পরিমাণ হবে 5-10 ml প্রতি 15 লিটার জলে। এটা ন্যানোটেক এবং গোল্ডের কার্যপ্রণালীকে শক্তিশালী করতে সাহায্য করবে। আপনারা এই তিনটি প্রোডাক্ট একসাথে জলের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন। বন্ধুরা, গম চাষের কোন কোন পর্যায়ে ভেস্টিজের কোন কোন প্রোডাক্ট ব্যবহার করবেন, কত পরিমাণে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন, সেটা নিয়েই ছিল আমাদের আজকের ভিডিও। ভেস্টিজের এগ্রি প্রোডাক্ট ছাড়াও যে কোনো প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করতে পারেন, নাম্বার হলো 9083044111।
ভিডিওটা ভালো লাগলে আপনাদের টিম মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সাথে প্লিজ শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেল টিম ফোকাসকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইশ ইউ ওয়েলথ।